বন্ধুগণ আজকে আমরা শিখব রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ মূলক বাক্য যেভাবে প্রকাশ করবেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে, তাই ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অনুরোধমূলক বাক্য যেভাবে প্রকাশ করবেন। যেমন এক নম্বর হচ্ছে, এখানে অনেকগুলি তথ্য দেওয়া আছে, তাই এক নম্বর হচ্ছে ক্যান কোড দিয়ে অনুরোধ প্রকাশ করা যায়। যেমন ক্যান কোড প্লাস ইউ দ্বারা রিকোয়েস্ট প্রকাশ করা যায়। যেমন ক্যান ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো বা আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন। কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন। এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য টাইম, যে এই যে এই যে আপনি কি আমাকে সময়টা বলবেন বা বলতে পারেন। কুড ইউ ওয়েট, কুড ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ, অনুগ্রহ করে আপনি কি আমার জন্য অপেক্ষা একটু অপেক্ষা করবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি যে কেন তো পারা কোডত পারতাম পারতাম পারত পারতেন, কিন্তু যখন আপনি অনুরোধ জনিত কোনো বাক্য ব্যবহার করবেন তখন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন পারবেন, এটা বোঝানো হলো। যদি এটা মনে হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম কোড, কিন্তু তথাপি এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ন্যায় অর্থ প্রকাশিত হলো। এটার ব্যবহারই হলো যে বদ্ধসূচকভাবে যদি অপরকে কোনো প্রশ্ন করেন, কুড ইউ হেল্প মি, কুড ইউ কুড ইউ হেল্প মি, আপনি কি আমার সাহায্য করবেন। কুড ইউ টেল মি ইউর নেম, আপনি কি আপনার নামটি আমাকে বলবেন। এই যত যত বাক্য আছে, হাজার হাজার বাক্য মানে কিন্তু এইভাবে বদ্ধসূচক প্রশ্ন তৈরি করতে পারবেন। এখন আসুন ওডু মাইন্ড প্লাস জিরান যুগের বাক্যটি, যেমন ওডু মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আপনি কি আমার সাথে যাবেন। উড ইউ মাইন্ড প্লেয়িং ফুটবল উইথ আস, আপনি কি আমাদের সাথে ফুটবল খেলবেন। উড ইউ মাইন্ড ওয়াকিং ইন দ্য মর্নিং, আপনি কি সকালবেলা হাঁটবেন। এইভাবে বন্ধুগণ উড ইউ মাইন্ড প্লাস ভার্ব, ভার্ব মানে হচ্ছে ধরে নেন আপনাকে আপনার শিক্ষক 1000 বাক্য ভার্ব দিল, 1000 কিংবা 10000 ভার্ব দিল, প্রতিটা ভার্ব দিয়ে কিন্তু আপনি এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। যে উড ইউ মাইন্ড ইটিং রাইস, উড ইউ মাইন্ড ইটিং রাইস, আপনি কি ভাত খাবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আপনি কি দরজাটি বন্ধ করবেন বা খুলবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আপনি কি দরজাটি খুলবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। তো বন্ধুগণ এইভাবে উড ইউ মাইন্ডের পরে যে কোনো ভার বসে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো এবং এই জাতীয় অর্থ প্রকাশিত হবে। এখন আসুন উইল বা উড দিয়ে আমরা বাক্য তৈরি করব। যেমন উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ দ্য কলেজ, আপনি কি দয়া করে কলেজের রাস্তাটি বলবেন। হ্যাঁ বন্ধুগণ উলু প্লিজ টেল মি, উলু প্লিজ টেল মি, এখানে যে আমরা ব্যবহার করি ওডু প্লিজ টেল মি, ওডু প্লিজ টেল মি, তাহলে উইলের জায়গায় উড বসালে অধিগত ভদ্রসূচক ভদ্রতা প্রকাশ পায়। তাই আপনাকে সাধারণভাবে উইল ব্যবহার করতে পারেন, যদি অপর যদি সম্মানজনকভাবে কিছু বলেন তাহলে কিন্তু উড বসাতে হবে। উডু প্লিজ ওপেন দ্য ডোর, আপনি কি দয়া করে দরজাটি খুলবেন। হ্যাঁ বন্ধুগণ এইভাবে উড ইউ প্লিজ প্লাস এই ওপেনের জায়গায় হাজার হাজার ভার বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তাই চেষ্টা করুন, লিখে লিখে পড়ুন। এখন আসুন উড ইউ লাইক টু দিয়ে আমরা বাক্য তৈরি করবো। উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। হ্যাঁ উড ইউ লাইক টু পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি। তা বন্ধুগণ এখানে টেকের জায়গায় হাজার হাজার ভার বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবো। উড ইউ লাইক টু হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। উড ইউ লাইক টু গিভ মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা দিবেন। তো এই এই যাতে যত বাক্য আছে আপনি এইভাবে বাক্যটি বানায় বানায় পড়তে পারেন ইনশাল্লাহ। আর তারপর আসেন যে উড ইউ লাইক টু বি কাইন্ড, আপনি কি কিছুটা দয়ালু হবেন, আপনি কি কিছুটা দয়ালু হবেন, আপনি কিছুটা বিনয়ী হবেন। এই যত বাক্যের ক্ষেত্রে আপনি উড ইউ লাইক টু বি কাইন্ড, কাইন্ডের জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভ বসে বাক্য তৈরি করবেন। এখন আসুন উড ইউ বি দিয়ে আমরা পড়ব। যেমন উড ইউ বি কাইন্ড এনাফ টু ল্যান্ড মি সাম মানি, ল্যান্ড সাম মানি, আপনি কি দয়া করে আমাকে কিছু টাকা দিতে পারবেন। অর্থাৎ কি উড ইউ কাইন্ড, উড ইউ বি কাইন্ড এনাফ, অর্থাৎ কি এখানে লেখা আছে আপনি কি কিছু টাকা দিতে যথেষ্ট দয়ালু হবেন। তো মূল কথা হলো যে আপনি কি কিছু টাকা দেবেন বা দেওয়ার ক্ষেত্রে দয়ালু হবেন। এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আপনি এই গঠনটি ফলো করবেন। তারপর আসুন প্লিজ দিয়ে বা আমরা রিকোয়েস্ট প্রকাশ করা যায়। যেমন এটা হলো সবচেয়ে বহুল প্রচলিত ফর্ম, যেমন ওপেন দ্য ডোর প্লিজ বা প্লিজ গিভ মি অ্যা বুক,
প্লিজ গিভ মি এ বুক। তো বন্ধুগণ এখন লক্ষ্য করুন, ওপেন দ্য ডোর, যে কোনো ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব থেকে রিলেটেড অবজেক্ট বসাতে হবে, তারপর প্লিজ কমা দিয়ে প্লিজ বসালে রিকোয়েস্ট জাত বাক্য হবে। হেল্প মি, প্লিজ আমাকে দরকার, আমাকে সাহায্য করুন, বা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বলা যায়, আবার এইভাবে বলা যায়, তাই লিখে লিখে পড়ুন। এখন আসুন, কোনো হোটেল বা দোকানে রিকোয়েস্ট প্রকাশ করার ক্ষেত্রে এইভাবে বলতে হবে যে আই উড লাইক, মানে আমি চাই, কি চাই, আমি এই চাই, সে চাই ইত্যাদি। আই উড লাইক সাম ইনফরমেশন অ্যাবাউট হোটেল, আমি আপনার হোটেল সম্পর্কে সে তথ্য জানতে চাই। আই উড লাইক টু নো অ্যাবাউট হার, আমি তার সম্পর্কে জানতে চাই। আই উড লাইক টু নো অ্যাবাউট ম্যাটার। তো বন্ধুগণ এখানে লক্ষ্য করুন, উড লাইক টুর মধ্যে পার্থক্যগুলো দেখি, যে যেমন এখানে সাত নাম্বার, এখানে হলো এখন এখন লক্ষ্য করেন উড লাইক টু কাম, এখানে এখানে কিন্তু সাবজেক্ট নেই, এখানে কিন্তু সাবজেক্ট নেই, কিন্তু ছ নাম্বারে কিন্তু সাবজেক্ট আছে। হ্যাঁ বন্ধুগণ একটু খেয়াল করে পড়বেন, এখানে কিন্তু লেখা আছে উড লাইক, এখানে ইন্টিগ্রেটিভ বাক্য, হ্যাঁ এখানে কিন্তু ইন্টিগ্রেটিভ বাক্য বলা হলো। আর এখানে কিন্তু আমি আপনার হোটেল সম্পর্কে কিছু জানতে চাই, সাধারণ ক্ষেত্রে এইভাবে বাক্য তৈরি করবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম একটু রিভিউ করে নিই। আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম অনুরোধ জাতীয় অর্থাৎ রিকোয়েস্ট জনিত যত বাক্য হবে, প্রথমে আমরা ক্যান কোড দিয়ে ব্যবহার করতে পারবো। এখন ক্যান এর চেয়ে কোডটা অধিকতর মানে বিনয়ী, তাই সবসময় আপনি যদি কাউকে বেশি গুরুত্ব দিয়ে প্রশ্ন করতে চান তাহলে কোড দিয়ে প্রশ্ন করবেন। তারপরে ওডু মাইন্ড দিয়ে, মাইন্ড প্লাস ভার্বের সাথে আইনজি দিয়ে হাজার হাজার বাক্য বানানো যায়, এটাও কিন্তু হাজার হাজার বাক্য বানায় পড়া যায়। আর তারপরে আসুন যে এই এই ফরমেশন দিয়ে কিন্তু একইভাবে বানানো যায়। তারপর ওডু লাইক টু পরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে এই এইভাবে। তো বন্ধুগণ হলো পাঁচ নম্বরে কিন্তু ওডু লাইক বি, বি অর্থাৎ কি বি এর পরে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ বসে, এটা খেয়াল করতে হবে। আর তারপর হলো সাধারণ বিষয়টা হলো এটা, আর যদি আপনি প্রশ্ন না করে যদি নর্মাল বাক্য বলেন তাহলে এইভাবে হবে। তো বন্ধুগণ আজকের ভিডিও থেকে আমরা সকল ধরনের রিকোয়েস্ট জনিত বাক্য আলোচনা করলাম এই জন্য এবং জেনে নিলাম, আপনাকে যদি হাজার হাজার রিকোয়েস্ট জনিত বাক্য বলা হোক না কেন, আপনি কেবল এদের এই ক্যাটাগরির বাক্যগুলি পাচ্ছেন, ইনশাল্লাহ এর মধ্যেই থাকবে। তাই বারবার প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।